আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভি আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার এড়াতে প্রতিবেশীর বাড়িতে লুকিয়েছিলেন ইমরান। আজকের আয়োজনে আরো যা থাকছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগকে আহ্বান। অন্যদিকে খুনে জিয়া ক্ষমতা দখল করলে বাংলাদেশের মুখ থুবড়ে পড়ে, যা বললেন নানক। সবশেষ থাকছে, কেন বিসিবির সম্মাননা নিলেন না সাকিব। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই পার্টির চেয়ারম্যান ইমরান খান গ্রেপ্তার এড়াতে তার বাসভবনের দেওয়াল টপকে প্রতিবেশীর বাড়িতে লুকিয়েছিলেন বলে দাবি করছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। সম্প্রতি ইসলামাবাদ পুলিশ লাহোরে ইমরানের বাড়িতে গিয়ে তাকে না পাওয়ার পর সোমবার 6 মার্চ তিনি এমন কথা বলেন। তোষাখানার মামলায় ইমরান আদালতে হাজির হতে বারবার ব্যর্থ হওয়ার কারণে গত 28 ফেব্রুয়ারি ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর জন্য এই পরোয়ানা জারি করেন। রোববার 5 মার্চ আদালতের সমন ছাড়া ইসলামাবাদ পুলিশ ইমরান খানকে গ্রেপ্তারে তার লাহোরের বাড়িতে যায়। তবে তারা ইমরানের বাড়িতে গিয়ে তাকে পায়নি। দলের সদস্যরা পুলিশকে বলেছেন পিটিআই এর প্রধান বাড়িতে নেই। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে রানা সানাউল্লাহ এ প্রসঙ্গে বলেন যে দল ইমরান খানকে গ্রেপ্তার করতে গিয়েছিল তাদের অনেক নাটকীয়তার মুখোমুখি হতে হয়েছে। গুঞ্জন উঠেছে তিনি লাফিয়ে তার প্রতিবেশীর বাড়িতে চলে গিয়েছিলেন, এরপর তিনি কোথা থেকে বের হয়ে এসে বিশাল বক্তৃতা দিয়ে দিলেন। সানাউল্লাহর দাবি, আদালতে আদেশ সম্পর্কে জানাতে পুলিশ ইমরানের বাড়িতে গিয়েছিল। তিনি মনে করেন পুলিশ যদি ইমরান খানকে গ্রেপ্তারও করতে চাইত তাহলেও তার পালিয়ে যাওয়াটা যথার্থ কৌশল হতে পারে না। ইমরান খানকে একজন নির্লজ্জ ব্যক্তি বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন কর্তৃপক্ষ ইমরান খানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে চাইলে বিনা দ্বিধায় তা করবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে জবাব দিতে হবেও বলে উল্লেখ করেন সানাউল্লাহ। তিনি বলেন আদালত যদি ইমরান খানকে মামলা থেকে নিষ্কৃতি দিয়ে দেন তবে আমরা তা মেনে নেব। তাকে গ্রেপ্তারের কোনো ইচ্ছা সরকারের নেই, তবে আদালতের সামনে তার হাজির হওয়া উচিত। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার 7 মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শামসুজ্জামান দুদু বলেন আগামী নির্বাচন আপনার অধীনে হবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সেখানে আপনারা অংশগ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ইচ্ছা। তিনি বলেন সরকার বলে বিএনপি নির্বাচনে ভয় পায়, বিএনপি বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, আমরা নির্বাচন ভয় পাই না। তারেক রহমানকে এদেশে আসা বন্ধ করতে এমন কোনো কাজ নেই যা সরকার করছে না, অথচ জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন আমার পাশে শিক্ষক সমাজ আছে, তারা খুব কষ্টে আছে, শ্রমিক কৃষক সবার একটাই দাবি দুর্নীতি বন্ধ করো। এখন সরকার জানমালের নিরাপত্তা দিতে পারছেন না, প্রধানমন্ত্রী নিজে বলেছেন দুর্ভিক্ষ হবে। সংবাদপত্র ও মিডিয়ার মতো সব জায়গাতেই একই অবস্থা। তিনি বলেন সরকার সব খাত ধ্বংস করে দেশকে ভঙ্গুর করে দিয়েছে, রাস্তায় নেমে আসা ছাড়া এই সরকারের পতন হবে না। এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কথা কেউ যদি চিন্তা করে সেটা হবে সবচেয়ে বড় ভুল। এই সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বানও জানান শামসুজ্জামান দুদু। চলে যাচ্ছি পরের সংবাদে। 75-এর 15ই আগস্টে জাতির পিতাকে হত্যা করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে বাংলার জনগণকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল মন্তব্য করে দেশটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন খুনি জিয়াউর রহমান ক্ষমতা দখল করলে বাংলাদেশের মুখ থুবড়ে পড়েছিল, জেনারেল এরশাদ ক্ষমতা দখল করে বাংলাদেশকে বিপন্ন করে তুলেছিল। সোমবার 7 মার্চ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর হত্যার পর বাংলাদেশকে শেখ হাসিনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মন্তব্য করে জাহাঙ্গীর কবির নানক বলেন বঙ্গবন্ধু কন্যা বাংলায় ফিরে এসে বঙ্গবন্ধু সেই দর্শন, বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি, অন্যের নিশ্চয়তা, চিকিৎসার নিশ্চয়তা, শিক্ষার নিশ্চয়তা সহ সার্বজনীন অর্থনৈতিক নিশ্চয়তার পথ রচনা করেছেন। সে বাংলাদেশকে শেখ হাসিনার উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, 16 কোটি মানুষ স্বপ্ন দেখে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার। তিনি বলেন 1108 শব্দের 8 মিনিটের বক্তৃতায় বঙ্গবন্ধু বাঙালি জাতিকে পথ দেখিয়েছিলেন। সেদিন পাকিস্তানি শাসক গোষ্ঠী আঁতকে উঠেছিল, সেদিন আরো আঁতকে উঠেছিল এই দেশের যারা পাকিস্তানের তল্পি বাহক ছিল। এই আওয়ামী লীগ নেতা বলেন 7ই মার্চের ভাষণ দিতে যখন বঙ্গবন্ধু মজিব মঞ্চে উঠলেন তখন বাঙালি জাতির স্লোগান ধরে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা বেঙ্গনা যমুনা। তিনি বলেন সেই বক্তৃতায় বঙ্গবন্ধু দেখিয়ে ছিলেন কিভাবে পাকিস্তানিরা হামলা করতে পারে। বঙ্গবন্ধুর আদর্শিক সংগ্রাম ছিল অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের নিশ্চয়তা। সে আদর্শিক সংগ্রাম, তিনি শুধু সংগ্রামের কথাই বলেননি, বাংলার মানুষের মুক্তির কথা বলেছিলেন। এই জন্যই তিনি বলেছিলেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম।
চলে যাচ্ছি পরের সংবাদে। শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ, আর সে জয়ের নায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে 300 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সেই সঙ্গে ওয়ানডে ইতিহাসে সর্বত্রে মাত্র 14তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন সাকিব। আর এই অর্জনে সম্মান জানাতে আগে থেকেই ক্রেস্ট বানিয়ে প্রস্তুত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তা গ্রহণ করতে অস্বীকার করেন সাকিব। সোমবার চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় শেষ ওয়ানডেতে এই মাইলফলক 6 থেকে 4 উইকেট দূরে ছিলেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব। ইংল্যান্ডের দুই ওপেনার জেনসন রয় ও ফিলিপ সল্ট ছাড়াও প্রিন্স এবং রেহানের উইকেট নিয়ে তিনি 300 ক্লাবের সদস্য হন। ইংল্যান্ড ইনিংস এর 41তম ওভারে সাকিব আল হাসানের করা দ্বিতীয় বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। অভিষিক্ত ইংল্যান্ড স্পিনার রেহান আহমেদ পুল করলেন সোজা শর্ট মিড উইকেট মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ। ওডিআইতে নিজের 300তম উইকেট পেয়ে যান সাকিব। সে সঙ্গে যোগ দিলেন তিনি অলরাউন্ডারদের অভিজাত ক্লাবে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে 300 উইকেটের গর্বিত মালিক হলেন সাকিব। কৃতিত্ব অর্জন করেছেন 227তম ওয়ানডেতে। সব মিলিয়ে ওয়ানডেতে 300 উইকেটের মাইলফলক ছোঁয়া 14তম বোলার তিনি। ম্যাচে তার বোলিং ফিগার 10-35-4। এর আগে ব্যাট হতে 71 বলে 75 রান করেন তিনি। তার অলরাউন্ডার নৈপুণ্যে 50 রানে তৃতীয় ওডিআই জিতে হোয়াইট ওয়াশ এড়ায় বাংলাদেশ, আর তিনি হন ম্যাচ সেরা। বিসিবি সাকিবকে সম্মান জানাতে আগে থেকে ক্রেস্ট বানিয়ে প্রস্তুত ছিল, কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রেস্ট নিতে অস্বীকার করেন সাকিব। তিনি নামও ঘোষণা করতে নিষেধ করেন। সে সময় তাকে বেশ রাগান্বিত দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র নিশ্চিত করেছে যে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব স্পষ্ট করেই জানিয়েছেন তিনি এই সম্মাননা নেবেন না। বিসিবির একটি সূত্র জানিয়েছে এই সম্মাননা ক্রেস্টটি তাকে হয়তো পরে দেওয়া হবে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যা তিনি তাৎক্ষণিকভাবে নেননি তা তিনি পরে নেবেন কিনা। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূসের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।